এক হাত টাইগারের সাফল্যের পরে একটি সিকুয়েলের কথা ভাবা হয়েছিল, কিন্তু প্রথম ছবির লেখক ও পরিচালক কবির খান সিকুয়েলের জন্য ফিরে আসতে অস্বীকার করার পরে বেশ কিছু বিলম্বের সম্মুখীন হয়েছিল। জাফরকে পরবর্তীকালে লেখা ও পরিচালনার জন্য নিয়োগ করা হয় এবং চলচ্চিত্রের গল্পটি 2014 সালে আইএসআই এল কর্তৃক ভারতীয় নার্সদের অপহরণ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। 2016 সাল নাগাদ চলচ্চিত্রটির প্রাক প্রোডাকশন শুরু হয় এবং 2017 সালের মধ্যে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস এবং মরক্কো সহ চিত্রগ্রহণের স্থানগুলির সাথে চিত্রগ্রহণ শেষ হয়। 150 কোটি রুপি $23 মিলিয়ন বাজেটের সাথে এটি মুক্তির সময়ে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। টাইগার জিন্দা হ্যায় 22 ডিসেম্বর 2017 যশরাজ ফিল্মস দ্বারা বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি এর অ্যাকশন সিকোয়েন্স এবং কাস্ট পারফরমেন্সের জন্য সমালোচকদের কাছ থেকে সাধারণত ইতিবাচক পর্যালোচনা পায়। এর পূর্বসূরীর মতো এটি তার থিয়েটার চলাকালীন বহু বক্স অফিস রেকর্ড স্থাপন করে, বিশ্বব্যাপী 600.1 কোটি রুপি $92.15 মিলিয়ন আয় করে, 14তম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়। এটি 114 কোটি রুপি $17.51 মিলিয়ন সহ হিন্দি ভাষার চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ডও তৈরি করেছে। 63তম ফিল্মফেয়ার পুরস্কারে টাইগার জিন্দা হ্যায় সেরা অ্যাকশনের জন্য জিতেছে। ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি টাইগার 3 2023 সালে দীপাবলিতে মুক্তি পাবে। তো বন্ধুরা, আজকে আমি 2017 সালে মুক্তি পাওয়া স্পাই ইউনিভার্সের অ্যাকশন থ্রিলার সিনেমা টাইগার জিন্দা হ্যায় মুভির গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এরকম নিত্য নতুন রোমাঞ্চকর তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ইরাকে একজন আমেরিকান সাংবাদিক আইএসসি একটি সন্ত্রাসী সংগঠনের হাতে নিহত হয় যখন তাদের সাম্প্রতিক কার্যকলাপ রিপোর্ট করার চেষ্টা করে। তিকরিতে একটি সমাবেশের সময় তাদের নেতা আবু উসমানকে ইরাকি সেনাবাহিনী গুলি করে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, যেটি ভারতীয় ও পাকিস্তানি নার্সের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করে। উসমান নিরাপত্তার জন্য তার চারপাশে একটি উচ্চতর আইএসসি উপস্থিতির নির্দেশ দেন, যার ফলে সিআইএ হাসপাতালের একটি বিমান হামলার প্রস্তুতি নেয়। এই সময় মারিয়া, একজন ভারতীয় নার্স, গোপনে ইরাকে ভারতীয় রাষ্ট্রদূতকে ফোন করে এবং তাকে ভারতীয় ও পাকিস্তানি নার্সদের জিম্মি করার বিষয়ে জানায়। সিআইএআরএডব্লিউ প্রধান শেনয়কে বলে যে বিমান হামলার নির্দেশ দেওয়ার আগে নার্সদের উদ্ধার করার জন্য তার কাছে 7 দিন সময় আছে। প্রাক্তন গুপ্তচর অবিনাশ সিং টাইগার, প্লাচর এবং জয়া হুমায়ুনি লাথর এখন একটি ছেলের সাথে বিবাহিত, ইনশোরুকে লুকিয়ে থাকেন। সেনয় এবং করুণ রাও, একজন র এজেন্ট, টাইগার এবং জোয়াকে জিম্মিদের শনাক্ত করে এবং জানায়। প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও জোয়ার পিড়াপিড়ির পর টাইগার মেনে নেয়। টাইগার তার র এজেন্টদের নির্বাচিত দলের সাথে সিরিয়া যায়। আজান, একজন বিশেষজ্ঞ স্নাইপার, নমিত, একজন বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ এবং রাকেশ, একজন হ্যাকার। তারা আইএসসির প্রতি ভারতীয় সহানুভূতিশীল তহবান এবং উসমানের সেকেন্ড ইন কমান্ড আমির বাগদাওয়ি দ্বারা পরিচালিত একটি তেল শোধনাগারের অবৈধ অভিবাসী শ্রমিক হিসাবে ইরাকে ভ্রমণ করে। টাইগার তারপর টিকরিতে তার হ্যান্ডলার পবনের সাথে দেখা করে, তবে তারা হাসানকে উদ্ধার করতে বাধ্য হয় উসমানের পাঠানো শিশু আত্মঘাতী বোমা হামলাকারী। পরবর্তী পতনে পবনকে আইএসসি দ্বারা গুলি করা হয় এবং জোয়ার অপ্রত্যাশিত আগমনে টাইগার অল্পের জন্য পালিয়ে যায়। দম্পতি সিদ্ধান্ত নেয় যে আইএসআই এবং র একসাথে কাজ করবে নার্সদের বাঁচাতে। পরে সেই রাতে টাইগার এবং তার দল সংশোধনাগারে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ স্থাপন করে এবং নকল পড়া যাতে তাদের হাসপাতালে নেওয়া হয়। টাইগার তহবানকে প্রকাশ করতে পায় যে সে আসলে ফিরদোস, একজন গোপন র এজেন্ট, যা সেনয়কে টাইগার এবং তার দলের উপর গুপ্তচরবৃত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। টাইগার এবং জোয়া আইএসসির বিরুদ্ধে একযোগে সমন্বিত আক্রমণে সম্মত। জোয়া গোপনে চলে যায় এবং অবশেষে বাগদাওয়ি দ্বারা নিয়োগ করা হয়, যিনি মহিলা ক্রীতদাস রাখেন। বিমান হামলার দিন তিনি বাগদাওয়িকে হত্যা করতে সক্ষম হন। হাসপাতালে রাকেশ বিষাক্ত খাবারে অভিবাসী শ্রমিকদের আইএসসির জন্য রান্না করার দায়িত্ব দেওয়া হয়। টাইগারের ক্রু অবশেষে আইএসসি সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠতাকে নির্মূল করতে সফল হয়, কিন্তু আজেন সংঘর্ষে মারা যায়। টাইগার জোয়াকে বয়লার রুমে উসমানের হাতে বন্দি দেখতে পায় এবং আত্মসমর্পণ করে। টাইগারকে প্রাথমিকভাবে নির্যাতন করা হয়, কিন্তু উসমানকে ছুরিকাঘাত করে, যে পালাতে সক্ষম হন এবং জোয়াকে মুক্ত করার চেষ্টা করে যখন নার্সের র এবং আইএসআই উদ্ধার করে। আমেরিকান বিমান হামলায় হাসপাতালটি গুলি দেওয়ায় ফিরদৌস অবশেষে উসমানকে হত্যা করে। এক বছর পরে 15 আগস্ট সেনয়কে ব্রিজ থেকে টাইগার ডাকে। হাসানকে দত্তক নেওয়ার পর টাইগার তাকে জানায় যে তার পরিবার আত্মগোপনে ফিরে এসেছে, জেনে জের এবং আইএসআই তাদের শান্তিতে ছাড়বে না। যাই হোক, তিনি সেনয়কে আশ্বস্ত করেন যে যদি তাদের প্রয়োজন হয় তবে তিনি তার দেশের জন্য থাকবেন। তো বন্ধুরা, কেমন লাগলো টাইগার জিন্দা হ্যায় মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।
এরকম আরো নিত্য নতুন মুভির গল্প যাতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।